আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমি একটি ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখেন ঘাসটা কেমন। আমি ঘাসের একটু গভীরে প্রবেশ করলাম। এই যে ঘাসটা কিন্তু আরও উঁচু হবে, প্রায় আমার সমপরিমাণ 5 ফিট থেকে 6 ফিট হয়ে থাকে এই ঘাসটা। এই ঘাসটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন, হয়তো বা অনেকে ঘাসটা সম্পর্কে কিছু জানেন না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখেন। আমি এখান থেকে একটা ঘাস তুলে ধরলাম। দেখেন এই ঘাসটার এই শুকনো পাতা, দেখেন সারা কাণ্ড জুড়ে। দেখেন এই ঘাসটা কিন্তু একেবারে ভূমি থেকে শুরু করে সারা কাণ্ড জুড়ে পাতা আর পাতা। এই দেখেন এই শুকনো পাতাটা কিন্তু এটা গবাদি পশুর খুব পছন্দের একটা খাবার, খুব মজা করে এটা খায়, খেরকুটার মতো। তারপর এই যে দেখেন পাতাগুলা, দুই পাশ থেকে পাতাগুলা গজায় সারা কাণ্ড জুড়ে পাতা আর পাতা। দেখেন এই ঘাসটাতে পরিপক্ক কাটিং হয়েছে। এই দেখুন খুব কাছাকাছি গিট, এই যে খুব কাছাকাছি গিট, স্পষ্ট করে দেখুন, লক্ষ্য করে, এই একটা গিট, এই যে গিট আর গিট, মানে প্রত্যেকের সিএম এর, দেখেন এত কাছাকাছি গিট বলার বাহিরে। এই যে প্রত্যেকটা গিটের দুই পাশ থেকে এই এই ঘাসের অঙ্কুরগুলা গজা বা কুড়িগুলা গজা। দেখেন এই একটা কুড়ি, একটা একটা একটা, মানে প্রত্যেকটা ঘাসের দুই প্রান্তে যতটা পাতা ততটা আপনার কুড়ি হয় বা চোখ থাকে। এই যে এরকম পরিপক্ক কাটিং, আপনি একটা মাত্র কাটিং রোপণ করবেন একটা ধারের জন্য শুধু 4 থেকে 6 গিটের একটা কাটিং আপনি রোপণ করবেন, সেই একটা কাটিং থেকেই আপনি এরকম একটা পূর্ণাঙ্গ ঝাড় পাবেন। দেখেন একটা ঝাড়ে কি পরিমাণ আপনার পাতা হয়েছে, চারা হয়েছে, দেখতে পাচ্ছেন এই ঘের একটা ঝাড়ে। তো এই ঘাসটা নরম এবং মিষ্টি স্বাদযুক্ত ঘাস, গবাদি পশুর খুব পছন্দের ঘাস, রসালো ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, বর্তমান বাজারের সেরা ঘাস। ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আগত এই ঘাসটা, হয়তোবা অনেক খামারি ভাইরা এই ঘাসটার সাথে পরিচিত না, হয়তোবা তাদের উদ্দেশ্যে বলছি এই ঘাসটা অন্ততপক্ষে আপনি পরীক্ষামূলক হলেও রোপণ করে দেখেন অন্যান্য ঘাসের পাশাপাশি। দেখবেন এই ঘাসটা থেকে অবশ্যই ভালো আপনি বেনিফিট পাবেন। দেখেন গাছটার কত সুন্দর পরিপক্ক এবং দুনোপাশ থেকে অঙ্কুর দেখা যাচ্ছে। এই ঘাসটা কিন্তু আপনার নরম একটা গাছ, দেখছেন এই যে প্রত্যেকটা কাঠে কিন্তু আপনার ধরা মাত্রই কিন্তু ভেঙে যাবে। তো এই যে এই ঘাসটা, এগুলা গরু ছাগল, সরি ছাগলে তো কাঠটা খায় না শক্ত পাতাটা, গবাদি পশু যারা গরু মহিষ আছে তারা কিন্তু এটা মুড়মুড় করে খায়, এটা এত মজা গবাদি পশুর। এটা কিন্তু সেই লেভেলের ক্যালোরি আছে, আপনার ভিটামিন আছে, প্রোটিন আছে এটার ভিতরে, ঠিক আছে। আর এই দেখেন ডগাগুলা, এই ডগাগুলা কিন্তু আপনার, এই যে ডগাটা দেখেন, এই ডগাটা খুব রসালো ডগা। এই ডগাগুলা কিন্তু পাতা সহ আপনার যখন আসলে প্র্যাকটিক্যাল দেখবেন অনেক ভিডিও, গরু কি করে গবাদি পশু এখান থেকে খাওয়া শুরু করে, এটা চিবাইতে চিবাইতে ধরেন আপনার পাতা সহ সব একবারে গোলাকার খেয়ে ফেলে। তার মানে এই ঘাসটা আসলে খুবই পছন্দের ঘাস গরু গবাদি পশুর, আপনি প্র্যাকটিক্যাল খাওয়াই দেখতে পারবেন। আর গরু মোটা তাজা করণের ক্ষেত্রে শুধু দানাদার খাদ্যই কিন্তু আপনার সবচেয়ে বেশি আপনার কার্যকর না, সেক্ষেত্রে ধরেন আপনি দানাদারের বর্তমান বাজারে কিন্তু দানাদার খাদ্যের দাম অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনার এত বেশি দানাদার খাদ্য খাওয়াই আপনি লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে কাঁচা ঘাস দিয়ে যদি আপনি দানাদার খাদ্যের পরিমাণ কমও দেন, এইসব ঘাস যদি আপনার হিউজ পরিমাণ থাকে, আশা করি দিন শেষে একটা আপনি লাভবান হবেন। তো দেখেন আমার এখানে কিন্তু এগুলো প্রথম স্টেপের ধাপের ঘাস। এরপরে আমরা এখানে আছে পাশাপাশি একই জমিতে, দেখেন এই যে এখানে আছে আরো ছোট দাঁতের কাটিং ঘাস, এগুলা থেকে যদি পরে করা হয়েছে, মানে আমরা এই কাটিং গুলা, এই ঘাসগুলা ধাপে ধাপে করে থাকি, কারণ এক প্রান্ত থেকে যখন ঘাসগুলা কাটবো আবার অন্য প্রান্ত আবার পরিপক্ক হয়ে যাবে, গরু গবাদি পশুর খাবার উপযোগী হয়ে যাবে, সেই রকম সেই জন্য আমরা ধাপে ধাপে এই ঘাসগুলা রোপণ করেছি। যদি আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাটিংটা সংগ্রহ করতে পারেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, সবার সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।